নানাজান আমার শেষ বিদায় হয়ে যাচ্ছে, ও আব্বাজান আপনি একটু আসেন, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছি। এরকম কতগুলো গোমরা হুজুর আছে, এরা বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ক্ষমতার লোভে বলে ইরাকে গিয়েছেন। একটু জোরে বলেন না। অথচ আমার দয়াল নবী বলতেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবু আহলিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের দুইটা ব্যক্তি সর্দার থাকবে যাদের টিকিট দিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। যে হাসান হোসেন জান্নাতের সর্দার আর উনি বলে গিয়েছেন ওই ইরাকের জমিনে ক্ষমতার জন্য। এই মলয়গুলো, এই কাঠমল্লাগুলো, এই নাফিদগুলো, এই এজিদ বাহিনীর রানিং এজিদগুলো, এই এজিদের যে প্রশংসা করতেছে, আমার মনে হয় ওদের ধর্মের মধ্যে কোনো সমস্যা। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। তের বন্যা বাসাই দিয়ে রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার বলো কারবাল সেই কাজ করার তৌফিক দান কর। হৃদয় বিদারক একটা ঘটনা, কারবালার ঘটনা। হিন্দু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সাম্মাজাম্ম নয়, অন্য ধর্মের মানুষ নয়, দাড়ি টুপি ফাগরি লেগে 22,000 এজিদ বাহিনী ঔলাদ রসুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে দিল, কোটি কোটি মুসলমান হওয়ার নাম বাহাদুরী নয়, তার থেকে একজন ইমানদারই বড় আফজল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার নাম ইমানদার নয়, জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমানদার। কারণ দাড়ি টুবির নামও ইমানদার নয়, দাড়ি নরেন্দ্র মোদির তো আছে, ফাগরি একটা নরেন্দ্র মোদির টাকা আছে, আমার থেকে পরিষ্কার একটা পাঞ্জাবি ভারতের নরেন্দ্র মোদি ওই শয়তানের তো আছে, ও কি ইমানদার না ঠান্ডা মেজাজের বেঈমান? তো এই বেঈমান আর এই বেঈমান, কারণ এই বেঈমান আর এজিদের এই বেঈমান এক বরাবর, তোর মধ্যে কোনো ভুল নাই দাড়ি টুবি রেখে। কারণ এজিদ বাহিনী আমাদের দেশেও কিছু এজিদ আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে মানুষের শরীরের লক খেটে দিত, নাম ইসলামী দল ছিল, ইমাম হুসাইন কো আল্লাহু আকবার করে শহীদ করে দিল। এই ইসলামও আর আমাদের বাংলাদেশের রানিং কতগুলি এজিদ বাহিনীর ইসলামও এক বরাবর। এই মুসলমান মোনাফেক মুসলমান থেকে আল্লাহ আমাদের ইসলামকে হেফাজত কর। বর্তমান যুগে উন্নত যুগ, সিয়ানার যুগ, লেখাপড়ার যুগ, জ্ঞানের যুগ, সাধারণ মুসলমানেরা বলে, সাধারণ মানুষ বলে হুজুর এত দলাদলির কারণ কি? সুন্নি ওয়াবি বুঝি না, আমরা শুধু মুসলমান বুঝি, উনি হলেন ঠান্ডা মেজাজের আরেক বেঈমান, লাইও না ফেরবো না বোধ বড় জারবো। কারণ ও বলে সুন্নিও বুঝে না, ওয়াবিও বুঝে না, শুধু বুঝে মুসলমান নয়, এটা হলো বড় ভুল। আল্লাহ কি আপনার থেকে বেশি কম বুঝেছেন? আল্লাহ কোরআন শরীফের 114টা সূরা নাজিল করেছেন, তার মধ্যে দুইটা সূরা উল্লেখযোগ্য, একটা হলো সূরা মুমিন আর একটা হলো সূরা মুনাফিক। আল্লাহ ভাগ করে দিলেন আর ও সমান করে ফেললেন, কত বড় বুদ্ধিজীবী দেখেন। মুনাফিক কাকে বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিলাস ফালে মিনান নার, মুনাফিকের শাস্তি হবে কাফের থেকে কবর ভয়ানক। আমার রসুল বলে কাফের মুশরিক আমাকে যেই ক্ষতি করে নাই তার থেকে মুনাফিক মুসলমানেরা আমার ইসলামকে তার থেকে বেশি ক্ষতি করেছে, ঠিক কি না? তো সেই জন্য 22,000 সৈন্য যেগুলো এজিদ বাহিনীর মধ্যে ছিল, দাঁড়িয়ে ছিল, টুবিও ছিল, ফাগরিও ছিল, মিসুয়াকও ছিল, ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? তাদের জামাতের মধ্যে আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, ইমাম হুসাইনের তাবুতে আজান হয়েছে, একামত হয়েছে, এগুলো এজিদি, এগুলো হুসাইনি, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নামি, সেই দিন নামাজ বাক হয়ে গেছে, মুসলমান বাক হয়ে গেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দাড়ি টুবির নাম মুসলমান,
জোরে বলেন দাড়ি টুপি ফাগরির নাম মুসলমান নয়। মুসলমান হলো ইমানদার হলো জানের থেকে দয়াল নবীকে আওলাদ রাসূলকে ভালোবাসার নাম হলো ইমানদার। উচ্চ স্বরে বলুন। আজকে সুন্নি ভাড়া যেখানে আছে জাগাই ব জাগাই দেখেন কারবালার মাহফিল চলতেছে, আওলাদ রাসূলকে স্মরণ করতেছে, নবীর আওলাদকে ভালোবেসে কারবালার মাহফিল রন্ধর রন্ধর চলতেছে। আর কতগুলো ভাড়া আছে এই ভাড়ার সঙ্গে প্রায় হিন্দু ভাড়ার সঙ্গে প্রায় মিল, কোন খবর আছে নাই? কারণ দেড় হাজার বছর পরে এসো আমাদের দেশের একজন ফির সাহেব সুরমা নাই, কি নাম বললাম, সুরমা নাই, সুরমা নাই, ফির সাহেবে বলে দিল হযরত ইজিদ রহমতুল্লাহ আলাইহ, আস্তাগফিরুল্লাহ, দেড় হাজার বছর পরে এসো ইজিদের প্রশংসা করতেছে। এরকম বাংলাদেশও বোত রানিং ইজিদ, একটু জোরে বলেন রানিং ইজিদ। আমাদের ওইদিকের কুয়াকাটার একটা উজুর উনি বলতেছেন ইজিদের কোনো দোষ ছিল না, ইজিদের কোনো দোষ ছিল না। যেমন কিয়ামতের দিন ওর সাথে ইজিদের সাথে হাসন নসর হবে, একসাথে জাহান্নামে থাকবে। এই উজুরগুলো লামাজা হাবির কিছু গোমড়া উজুর আছে, গোমড়া দিয়া উজুর মনে হয় নতুন আত্মর মধ্যে বইছে, এরকম কতগুলো গোমড়া উজুর আছে। এরা বলতেছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ক্ষমতার লোভে বলে ইরাকে গিয়েছেন, একটু জোরে বলেন না। অথচ আমার দয়াল নবী বলতেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যাদা শাবাবু আহলিল জান্নাহ, কিয়ামতের দিন জান্নাতের দুইটা ব্যক্তি সর্দার থাকবে যাদের টিকিট দিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। যে হাসান হোসাইন জান্নাতের সর্দার আর উনি বলে গিয়েছেন ওই ইরাকের জমিনে ক্ষমতার জন্য। এই মলয়গুলো, এই কাঠমল্লাগুলো, এই নাফিদগুলো, এই ইজিদ বাহিনীর রানিং ইজিদগুলো এই ইজিদের যে প্রশংসা করতেছে আমার মনে হয় ওদের ধর্মের মধ্যে কোনো সমস্যা ঠিক না। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর প্রশংসা নয়, প্রশংসা করতেছে কার, ইজিদের। আল্লাহ এবাক করে দিলেন। আমার দয়াল নবী বলতেছেন উম্মত ও দুনিয়াবাসী শুনো, পৃথিবীর জমিনের পানি হলো তিন ভাগ, স্থল হলো এক ভাগ ঠিক না? পৃথিবীর সমস্ত পানি যদি দোজকের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হয় দোজকের আগুন নিভাতে পারবে না। মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, আর কোনো আশেক যদি আমার উম্মত আমার নাতি দুনুটার মহব্বতে দুইটা চোখের ফোঁটা বের করলো, চোখের ফানি আশেকদের চোখের ফানি দুই ফোঁটার বিনিময়ে দোজকের আগুন নিভে যাবে, এত দাম এত ইজ্জত আশেকদের চোখের ফোঁটা, কিন্তু পৃথিবীর সমস্ত ফানি দিয়ে দোজকের আগুন নিভাতে পারবে না। আমার দয়াল নবী বলতেছেন ও আমার উম্মতেরা শুনো, আমি রসুল রওজা মুবারকে চলে যাব, তোমাদের জন্য দুটা নিয়ামত রেখে যাচ্ছি, লান তাদিল্লু লা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরে রাখো, জানের থেকে বেশি শক্ত করে যদি এই দুইটা যদি জিনিসগুলো এই নিয়ামতগুলো ধরে রাখো, লান তাদিল্লু কোনোদিন পথভ্রষ্ট হবে না, জাহান্নামে হবে না। সাহাবায়ে কেরাম দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইল, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলে দেন, আমরা একটু জান থেকে মন থেকে এগুলোকে একটু বুকে ধারণ করে ফেলি, শিরাই ব শিরাই একটু ধরে নি, একটু বলে দেন। আমার দয়াল নবী বলে দিলেন দুইটার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রসুলের আহলে বাই। আসমান থেকে আমার রসুল বলে আল্লাহর আরশ থেকে দুইটা রশি নেমেছে, এই রশি দুনুটাকে যে মজবুত করে ধরে রেখেছে, পৃথিবীর শরীর যাই হোক না কেন কিন্তু রশি ধরা আছে, ফিট চলে যাচ্ছে, হাত চলে যাচ্ছে, মাথা চলে যাচ্ছে, কিন্তু রশি মজবুত ধরা আছে। আমার রসুল বলে লান তাদিল্লু
কোনদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আর একটা হলো আমি রসুলের আহলে বাইত, ঔলাদ রসুলকে যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজকে ঔলাদ রসুল আছে না কো না, কিয়ামত পর্যন্ত ঔলাদ রসুল থাকবে। সুবহানাল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত ঔলাদ রসুল থাকবে। আমার রসুল পাক বলতেছেন, আই উম্মত তোমাদের বংশ জারি থাকবে ছেলের বংশ দিয়ে, আর আমি রসুলের বংশ জারি থাকবে মেয়ের বংশ দিয়ে। একটু জোরে করে বলেন, পেয়ারা রসুল আমাদেরকে যে নিয়ামত দিলেন, আমার দয়াল নবী মসজিদ নববীতে নামাজ পড়লেন, আসরের নামাজ ধরেন মতান্তরে, নামাজ পড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাকলেন, আলী এদিকে আস। মওলা আলী বলে, আমার নসিব আজকে ভালো, এত হাজার সাহাবীর থেকে রসুলে বাগ আমাকে ডাক দিলেন, আলী আস। ইয়া রাসূলুল্লাহ আসলাম, জান প্রাণ সসম্বত আপনার কদমে কোরবান, কোথায় যেতে হবে একটু বলে দেন। আলী, নামাজ পড়েছি, চলো একটু ঘুরে আসি। মওলা আলী খুশি হয়ে গেলেন, দয়াল নবীর পিছে পিছে হাঁটতেছেন। মওলা আলী বলে, আমি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, রসুল পাক আমার সাথে আছে, কিন্তু আমি নিজের চোখে দেখতেছি, ফামা ইস্তাকবালাহু জবালুন ওয়ালা সাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখতেছি পাহাড়ে গাছে ওঁটে বকরিয়ে দয়াল নবীকে উচ্চ স্বরে স্বরে সালাম দিচ্ছে। সালাম গুলো যখন দিচ্ছে, আমি আলি দেখতেছি এবং একটু জোরে বলেন না, দেখতেওছি, ইস্তেকবাল জানাইতে লাগলো, শুনতেছি দেখতেছি, দয়াল নবীর চেহারা মুবারক থাকাইলাম, রসুল বাকের চেহারা মুবারক, এক এক টাইমে এক এক সুরত। আল্লাহর কসম করে বলতেছি, রাইতু রব্বি, খোদার কসম, রবের কসম, সুরতের কসম করে আমি আলী বলতেছি, কান্না শামসা তাজিরি ফি ওয়াজি, দয়াল নবীর চেহারা মুবারক দেখতেছি সূর্য থেকে বেশি জ্বলতে লাগলো। আমার রসুল বাগ বলতেছে, আলী কি বুঝতেছ? ইয়া রাসূলুল্লাহ কি বুঝবো, আমি তো একজন সাধারণ মানুষ, যাকে পাহাড়ে সালাম দেয়, গাছে সালাম দেয়, বাঁশে সালাম দেয়, কত বড় দয়াল নবী আমার নসিবে জটল। আলী আস, আলী বলে, মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর পিছে পিছে যাচ্ছেন, একটা ঘন ঘন একটা খেজুর বাগানে ঢুকলেন। ঢুকার পরে আলী, আজকে তোমাকে আমি একটা নিয়ামত দেব, বড় করি হও না, আলী আজকে তোমাকে আমি রসুল বাগ একটা কি দিব, নিয়ামত দেব। মওলা আলী বলে, কি রসুল বাগ আজকে নিয়ামত দে, রসুল বাগ থেকে তো বড় নিয়ামত আর পৃথিবীর, আবার আমাকে কি নিয়ামত দিবেন? দয়াল নবীকে পেয়েছি, কারণ ওয়া নূরে মুহাম্মাদ হ্যায়, ওয়া নূরে খুদা কা মুহাম্মাদ কা সূরত হ্যায়, নূরে খুদা কা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দয়াল নবী তো খোদা সাওয়ার আইনা, যাকে জান্নাতের সার্টিফিকেট, যাকে দেখলে খোদার তজল্লি শরণ ধরে যায়, যাকে দেখলে কুল কায়নাত হাতের তালুতে এসে যায়, আবার দয়াল নবী আমাকে কি দিবেন? উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আলী খেজুর বাগানে ঢুক, ঢুকলেন আলী একটু এদিকে আস। মওলা আলী বলে, ছোটবেলার মধ্যে কোনো মানুষ কলমা পড়ে নাই, 10 বছর বয়সে আমি কলমা পড়েছি, কেন না? আমার মা, আমি হযরত আলীর মা ফাতেমা বিনতে আসদ, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী, বেশি সাসিয়ে বেশি মহব্বত করতেন আমার রসুলকে,
বেশি ভালোবাসতেন। সেই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন মারা গেলেন, সাসি যখন মারা গেলেন, আমার রসুল এত কান্দে আর কোনোদিন মনে হয় কান্দে নাই, এমন ভাবে সাসির জন্য কান্দেছেন। আর বাদ বাকি গুলো কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কান্দেছেন কেন? ওটা আমার সাসি মা থেকেও বেশি আমাকে মহব্বত করেছেন। ছোটবেলায় তো আমার মা মানা দুনিয়ার থেকে পর্দা করেছেন। আমার রসুল নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কবর খুঁড়েছেন, খুঁড়ার পরে একজন মহিলার কবরে আমার রসুল নাম নেন, নামার পরে আমার রসুল নিজে শুইলেন কবরের মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কবরে শুইলেন, শোয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনে কোনোদিন দেখি নাই কোন মানুষের কবরে দয়াল নবী শুইতে, আপনি একজন মহিলার কবরে যেভাবে শুয়ে বললেন। আয়েশা আগে শুনো, আমার সাসি ফাতেমা বিনতে আসফ আমাকে যে মহব্বত করেছে তোমাদেরকে বুঝাইতে পারবো না, কবর যদি কোনো ডিস্টার্ব করে আমি একটু শুয়ে দিলাম, কবরটা আজকের জন্য দলিল হয়ে গেল, কেয়ামত পর্যন্ত আমার সাসি কিছু ইজ্জত করতে থাকবে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাগানে ঢুকার পরে, আলী তোমার স্মরণ আছে কিনা জানি না তোমার মায়ের কথা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে, তোমার মাকে একটা নিয়ামত দিয়েছি কবরে শুয়ে, এখনো পর্যন্ত সেই কবরে নূরের বাতি জ্বলতেছে। তুমি আলী আমার সামনের দিকে আসো। মাওলা আলী বলে কি বলে দয়াল নবী, সামনে ডাকলেন, আস্তে করে হযরত আলীকে বুকে জড়িয়ে নিলেন, বুকে জড়িয়ে নেওয়ার পরে খান বরাবর দয়াল নবীর দুই ওঁট মোবারক ইতাহার রাখ, দুই ওঁট মোবারক নিয়ে আ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে একটা ফু মোবারক দিলেন, কি বরাবর খান বরাবর ফু দিয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার হালত নাই হাত পা কেটে দিলেন, পড়ে গেলেন, নাকে মুখে ফেনা চলে আসে। তিনবার বললেন, বলার পরে মওলা আলী শেরে খোদা হযরত আলী চোখ মোবারক খুললেন, আলী আমি রসুল যে তোমাকে জড়িয়ে ধরলাম, দুনিয়ার হালত ছেড়ে দিলে, এতক্ষণ দুনিয়ার কোনো হালতে ছিলে না, খান বরাবর সবরের এখতিয়ার দিলাম, তুমি কি দেখেছো একটু আমি রসুলকে বলে দাও, আমি রসুল একটু খুশি হয়ে যাই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ মোবারকে নীরবে পানি ভরতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ কি ঢুকাই দিলেন আর ছাপ দিয়ে কি ঢুকাই দিলেন, আপনার এক কই ছাপে গোটা কুলকায় না তো আমার চোখের আকার মধ্যে চলে এসেছে। উচ্চস্বরে ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার অজানা আর কিছু নাই, সব কিছু আমার জানা হয়ে গেছে, আপনি তো নিয়ামতগুলো ঢুকাই দিলেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আলী থইলে আর একবার আবার বাজো। মাওলা আলী বলে এটা কোন তাজ্জবের নিয়ামত দিতেছেন, আবার দয়াল নবী জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরার পরে আবার ওই কুল হুয়াল্লাহ শরীফ ফরা মাত্র খান মোবারকে মাওলা আলীকে ফু দিলেন, হাত পা ছেড়ে দিলেন, বেহুশ হয়ে গেলেন, নাকে মুখে ফেনা চলে আসলেন, দুনিয়ার কোনো হালতে নাই, আর এক জগতের মধ্যে দয়াল নবী মাওলা আলীকে ফাটাই দিলেন। আবার খান মোবারক দিয়ে দয়াল নবীর জুবানে বাকে বলতে লাগলো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তিনবার বলার পরে মাওলা আলী চোখ মোবারক খুললেন, দুই নয়ন মোবারকে ফানি ধরতেছে, আলী রে তুমি কি দেখেছো,
আমাকে একটু বলো, ইয়া রাসূলুল্লাহ আপনার 7টা সন্তান দিয়েছিল আল্লাহই নিয়ে গেলেন, কারণ নবীর ছেলে যদি বেঁচে থাকে নবীও দাবি করতে পারে, কারণ আপনি খাতেমুন নবী, শেষ নবী, সেই জন্য রহমতের খজিনা আপনার জবানে বলে দিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবহা, আমি রসুল এলমের শহর, সেই শহরের কোন যদি একটা এলমের দরজা থাকে সেটা হলো তুমি আলী। আলী তুমি কি দেখেছো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে 8টা জান্নাত বানিয়েছে, নাম শুনেছি কোনোদিন চোখে দেখি নাই, আজকে এক এক জান্নাত সবগুলো পরিদর্শন করলাম, আল্লাহর যে একটা আরশ আছে এগুলো আমি নিজের চোখে দেখে এসেছি, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কয়বার হলো? তিনবারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী আবার বলে একটু বাজো। মাওলা আলী বলে কি দেখতেছি আমার দয়াল নবী আমাকে কোন জগতে পাঠাইলো? আবার বুকে জড়িয়ে ধরলেন, কুল হু আল্লাহ শরীফ পরে খান মুবারকে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এগেই নিয়মে আবার ভরে গেল, দুনিয়ার কোনো হালত নাই। শেষ পর্যায়ে আমার রসুল বাগ জবানে বাগ বলতেছে ইন্নাল্লাহ মা সাবরিন, ইন্নাল্লাহ মা সাবরিন, ইন্নাল্লাহ। তিনবার বলার পরে এবার মওলা আলী চোখ করলেন, আলী হাসা হাসা বলো তুমি এবার কি দেখেছো? একবারে কুলকাইনাতে দেখেছো, একবার জান্নাত আরশ আজিম দেখেছো, কিন্তু এবার কি দেখেছো এটা তুমি বলে দাও। মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে কিভাবে চিনেছে আমি জানি না, আল্লাহ আপনাকে একটা কিন্তু মানুষের কবর ভরাইছে, কিন্তু আপনি যে নূরের নবী এই কবরটা খুলে দিলে গোটা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। কারণ আল্লাহর সাথে দয়াল নবীর সাথে নামটা কি হনা, লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর 12টা, মুহাম্মদ রাসূলুল্লাহ অক্ষর 12টা, লাইতে দিনে 24, 12 দুগুণ 24, এক এক ঘন্টার এক এক ক্ষেত্র, যাকে তো দূরে নয়। আলী দেখেছো? দেখেছি আলী, আমি আর মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনে থাকব না, আমি রসুল রওজা মুবারকে চলে যাব, যা দিয়ার আমি আমার বংশের জারি তোমাকে দিয়ে দিয়েছি, আমার ফাতেমার রুহানি নিয়ামতগুলো তোমাকে দিয়ে দিয়েছি, কেয়ামত পর্যন্ত তুমি আলীর বংশ দিয়ে আমার ফাতেমার বংশ দিয়ে ঔলাদ রসুল জারি থাকবে। তুমি যেদিন দুনিয়ার থেকে চলে যাবে এই আলামতটা তোমার জানা হয়ে যাবে, তুমি দুনিয়ার থেকে চলে যাবে এটা তোমার জানা হয়ে যাবে, জানা যখন হয়ে যাবে আলী আমার নাতি হাসান আর হোসাইনকে আমি যেভাবে তোমাকে নিয়ামতগুলো দিয়েছি ঠিক সেভাবে হাসান হোসাইনকে বুকে জড়িয়ে এভাবে নিয়ামতগুলো দিয়ে দিবে। আল রসুল আওলাদ রসুল এবং নবী বংশ পরিবারকে ভালোবেসেছেন মোট 72 জন, শহর বানু জয়নাব বেগম, আলী আসগর, আলী আকবর, হযরত ইমাম কাসেম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিভিন্ন নাম জানা অজানা নবী পরিবারকে ভালোবেসেছেন মোট আপনারা শুনেছেন প্রায় 72 জন মানুষ কারবালার জমিনে গিয়েছেন। একে মানুষ যখন আস্তে আস্তে যখন তারা শহীদ হওয়া শুরু হলো সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো
কিতাজ্জবর মধ্যে ভরে গেলাম খরাবে এইভাবে 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 কারবালা জমিনত দুধের শিশু আলিয়াসগর ছয় মাসের বয়স আপনারা উজুর থেকে শুনেছেন কারণ ইমাম হোসেন রদিয়াল্লাহ কারবালা জমিনত যুদ্ধ করতে যায় নাই ইরাকের জমিনত যুদ্ধ করতে যায় নাই আপনারা উজুর থেকে শুনেছেন প্রায় দেড় হাজারের উপরে সিটি ইরাকবাসী আওলাদ রসুলকে দিয়েছিল ঠিক না ঠিক না আর একটা রাওয়ায়তের মধ্যে আছে চল্লিশ হাজার সিটি পাঠিয়েছিল কারণ যারা জান্নাতের সর্দারি করবে তারা এই যুদ্ধ টুদ্ধ লইয়ে ব্যস্ত নয় কারণ আর যদি যুদ্ধ যাওয়ার ইচ্ছা করতেন দুধের বাস আলিয়াজগরকে নিয়ে যেতেন শহর বানু জয়নাব বেগম ছোট মেয়ে ইমাম হোসাইনের সকিনা হাতুকে নিয়ে যেতেন নয় আর এজিদ বাহিনী বাইশ হাজার গিরে ফেলেছেন ইমাম হোসাইন যদি ডাক দিতেন হাই মদিনাবাসী এজিদের সাথে যুদ্ধ করতে হবে কমপক্ষে কয়েক লক্ষ আশেকের রসুল জড়ো হয়ে যেত ইমাম হোসাইনের সোহবত নেওয়ার জন্য কিন্তু উনি তো দাওয়াতে গিয়েছেন উনি তো সিটির দাওয়াতে গিয়েছেন সেজন্য ফানি বন্ধ খানা বন্ধ থাবু রক্ত উঠতে লাগলো কারবালার মাটির থেকে ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব বেগম ইমাম হোসেনকে বলতে লাগলো বাইরে মনে হয় মদিনার জমিন আর ফিরতে পারবো না ঘটনা জটিল হয়ে গেছে বড় বেঈমান এজিদ বড় বেঈমান আব্দুল্লাহ ইবনে জিয়াদ তার এক বড় শয়তান ঘিরে যখন ফেললেন ছয় মাসের শিশু আলিয়াসগর কানতে লাগলেন কানতে কানতে আওয়াজ বন্ধ খানা নাই ফানি নাই ছয় তারিখ থেকে শুরু দশ তারিখ পর্যন্ত এসেছে কোনো খানা ফানি কিছু নাই ওয়ালা না বুলুবান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফে ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াল সামারাত আল্লাহ মানুষকে এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করবেন খানা সংকট করে নিজের ছেলেকে মেরে ফেলে আল্লাহ জান মাল ক্ষতি করে এক একটা জিনিস দিয়ে আল্লাহ বলে আমি মানুষকে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে আল্লাহ জিনা ইজা আসাবাতুহুম মুসিবা এই মুসিবতের মধ্যে যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে সে হলো এক নম্বর ইমানদার উচ্চ স্বরে বলুন সুবহান সুলতান কারবালা কো হামারা সালাম সুলতান কর বল সুলতান কারবালা কো জনান মুস্তফা কো হামারা সালাম সারা দুনিয়া বড় হৃদয় বিদারক ঘটনা আজকে যে মুনাফেকরা এজিদ বাহিনীরা এত নির্মমভাবে আওলাদ রসুলের সাথে বেঈমানি করলো ইতিহাসের পাতা কলঙ্ক হয়ে গেছে ইতিহাসের পাতা কলঙ্ক হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ইমাম হোসাইনের প্রশংসা চলতে থাকবে একটা ম্যাচের ষোলোই বলে দিয়াশালাই একটা দিয়াশালাই মেরে ছেড়াক দরানো হয় ঠিক না দরার পরে ওই খাটিটা আস্তে আস্তে জ্বলে যায় ঠিক না ইমাম হোসেন নিজের জান মোবারক কোরবান দিয়ে কুটি কুটি ইমানের বাতি জ্বালাই দিয়ে উনি মাজার মোবারকে চলে গেল কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের বাতিগুলো জ্বলতেছে জ্বলেন না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করতেছে আর এজিদকে লানত করতেছে এজিদে যারা প্রশংসা করতেছে তাদের উপর খোদা লানত করতেছে ঠিক না আসেন ভাইয়েরা মুরব্বিরা নয় তারিখ কারবালার জমিনের সাঁদের নয় তারিখ খুরবিন এজিদ খুরবিন এজিদ বাহিনীর সেনাপতি আসলেন ইমাম হোসাইনের কাছে সালাম দিলেন
কিন্তু ওনার ভক্তি শ্রদ্ধা ছিল। ফেরের মধ্যে খলের মধ্যে পড়ে গেল, চাকরি করতেছে, লড়াঝড়ার সুযোগ নাই। প্রতিনিধি এজিদ বাহিনীর 4000 সৈন্য নিয়ে উনি সেনাপ্রধান হিসাবে আসলেন, ইমাম হুসাইনকে সালাম দিলেন, এজিদের একটা শর্ত না মানলেন, আপনি আর মদিনাতে যাওয়ার সুযোগ নাই, শর্তগুলো দেখেন, শর্তনামাগুলো আপনারা বিভিন্ন কারবালার শহীদ ইবনে শহীদ কারবালার প্রান্তরে বিভিন্ন চ্যাপ্টারে গুলো দেখবেন শর্ত কি। শর্তর মধ্যে এজিদকে আমিরুল মুকমিনিন বলতে হবে, একটু জোরে বলেন না। দুই নম্বর, এজিদের হাতে আপনাকে বায়াত হতে হবে। ইমাম হোসেন বলে গোটা দুনিয়া আমার, আল্লাহর জান্নাতের সর্দার আমরা, কোথায় এজিদ আর ফেজিদ, এগুলোর সাথে কি বায়াত। সেখানে শর্তর রেখার মধ্যে একটা জঘন্য রেখা, মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম যে মদকে হারাম করেছেন এটাই ইমাম হোসেন যায় দিতে হবে। তার থেকে আর একটা জঘন্য ঘটনা লেখে দিলেন, নিজের বোন যদি সুন্দর হয় বাইরে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে ফেলতে পারবে। এগুলো স্বাভাবিক নিয়মে মানা যায় বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুর বিন ইজিদ, আপনি যদি এগুলো শর্ত মানেন তাহলে সাইন করে দেন, এজিদে আপনাকে সোনালী তাজ পরিয়ে সাধু চতুর্দিকে ঘুরাইবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ বলে, সোনালী তাজ পরার সুযোগ নাই, এ গর্দানটা আমি ইসলামের জন্য কোরবান দিয়ে দেব, তবু এজিদকে আমি সমর্থন করব না, যা হওয়ার আমার সাথে এজিদের সাথে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শর্ত কবুল হয় নাই, হুর বিন এজিদ হাত জোর করলেন সেনাপ্রধান, ইমাম হোসেনকে বলতেছেন আমাকে আপনি দোষারোপ করবেন না, আমি জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনি আমাকে দোষারোপ করবেন না, এগুলো এজিদের শর্ত, আবদুল্লাহ বিন জিয়াদ এগুলো দিয়েছেন। শেষ পর্যায়ে ইমাম হোসেন মানে নাই, এটা এজিদের কাছে খবর গেল। শেষ পর্যায়ে যাওয়ার পরে এজিদ আবার ফাটাইলেন হুর বিন এজিদকে, আমার শর্তনামা যখন সাইন করে নাই আবার আগামীকাল ইমাম হোসেনকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে বলো। ইমাম হোসেনকে এই কথা যখন বলল তখন ইমাম হোসেন বলে, যুদ্ধের আমি প্রস্তুত, কারণ কাউকে লাগবে না, আমার যে তলোয়ার আছে এটা কোনো সাধারণ কোনো তলোয়ার নয়, আপনারা মনে হয় ইউটিউবের মধ্যে দেখেছেন, এই তলোয়ারটার মুখ হলো দুইটা, এই তলোয়ারটার মুখ, এটা দুনিয়ার কোন তলোয়ার নয়, এটা আল্লাহর জান্নাত থেকে এসেছে, এই তলোয়ারটা আল্লাহ দয়াল নবীকে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে, দয়াল নবী হযরত আলীকে দিয়েছেন, মওলা আলী শের খোদা এটা ইমাম হোসেনকে দিয়েছেন, দুই মুখী তলোয়ার। ইমাম হোসেন রাদিয়াল্লাহ বলে, যত হাজার কাফের হোক যত হাজার এজিদ বাহিনী হোক আমার কোনো বিষয় নয়, আমার একটা তলোয়ারই যথেষ্ট। শহর বানু ইমাম হোসাইনের স্ত্রী জয়নাব বেগম, ইমাম হোসাইনের বোন সকিনা খাতু, ইমাম হোসাইনের মেয়ে দুধের বাসা আলী আসগর, তারপরে আলী আকবর, ইমাম কাসেম, এগুলো ছোট ছোট, জয়নুল আবদিন, এগুলো সব ছোট, এগুলো নিয়ে আসতে হতো না তো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শর্ত মানব না, আগামীকাল যুদ্ধের প্রস্তুতির কথা বললেন, হুর বিন এজিদ চলে গেলেন, এজিদ বাহিনী কতগুলো পাহারায় রয়ে গেলেন, এই বার্তাটা পৌঁছে গেল এজিদের কাছে, আগামীকাল যুদ্ধ হবে। ইমাম হোসেন থাবুর সমস্ত মানুষ সবাইকে ডাকলেন, ডাকার পরে সবাইকে বলে দিল, আয় আমার আওলাদে পাক, আয় আমার আশেক বিন্দু, আমি ইমাম হোসেনকে মহব্বত করে, নবীর নাতিকে মহব্বত করে আপনারা এসেছেন, এজিদের সাথে শত্রুতা
সঙ্গে মতের সঙ্গে আমার অমিল হয়েছে, যুদ্ধ ঘোষণা হয়েছে। কারণ আমি চাই না আমার কারণে তোমরা রক্তাক্ত হয়ে যাও। আমি বলে দিচ্ছি তোমাদেরকে কেউ কোনো কোথাও আটকাইবে না। তোমরা যেই মদিনার ফদ্দরে এসেছো, আমি বলতেছি তোমরা সবাই মদিনার ফদ্দরে চলে যাও। আমি ইমাম হোসাইন একাই করবালার জন্য যথেষ্ট। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন আশেকরা সবাই ইমাম হোসাইনের কদমে পড়ে গেল। আপনি বলে দিলেন সহজভাবে, আমরা শুনে ফেললাম, কিন্তু ওই গ্যারান্টিটা আমাদেরকে দিয়ে দেন। আজকে নইলে 20 বছর বাঁচবো, নইলে 50 বছর বাঁচবো, কিন্তু মরতে একদিন খবরও যখন যাব সেখানে বাবা নাই, দাদা নাই, বিল্ডিং নাই, ক্ষমতা নাই, থাকবে দয়াল নবী। তখন রসুল পাক বলবে তুমি তো ওই ব্যক্তি, আমার নাতি ইমাম হোসাইনকে করবালা ফেলে চলে এসেছো, আমি দয়াল নবীকে কি জবাব দেব? আয় আওলাদ রাসূল, ইমাম হোসেন একটু বলে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যত কিছু বলেন না কেন, আপনার পরিণতি আল্লাহ কি করে, আমার রসুল কি করে জানি না। আগে আমরা নিজে শহীদ হব, তারপর ফয়সালা আপনার উপর, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলতেছেন আশেকদের দুইটা চোখের পোটা দিয়ে দোজখের আগুন নিভে যাবে। ইসলামটা শুরু হয়েছে 313 জন বদরী সাহাবি, ঠিক না? আজকে বর্তমান বিশ্বের মধ্যে 200 কোটির উপর মুসলমান, কিন্তু অবদান স্বীকার করতে হবে 313 জন। 313 জন দিয়ে ইসলাম কি শুরু? আজকে 200 কোটির উপর মুসলমান, কিন্তু 313 জন সাহাবি, এগুলোকে মাথার তাস হিসাবে কেয়ামত পর্যন্ত রাখতে হবে। কেউ যাওয়ার জন্য প্রস্তুত নয়, সবাই তাবুর ভিতর, তাহলে তোমরা তাবুর থাকো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ আদায় করলেন জামাত সহকারে। 9 তারিখ চাঁদের চতুর্দিকে ইয়াজিদ বাহিনীকে দেখতেছেন, ইমাম হুসাইন দেখতেছেন কেউ যাচ্ছে না। আগামীকাল যুদ্ধ হবে, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। এশারের নামাজ পড়ার পরে সবাইকে থাবুর ভিতর ঢুকাই দিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাবুর ভিতর ঢুকতেছে না, বাইরে বসে রইলেন একটা পাথরের উপর। বসে বসে আসমানের দিকে তাকাই রইলেন। আল্লাহ বলে বেশি ভালোবাসে, কোন মুসিবতের মধ্যে পড়লে, বলা মুসিবতের মধ্যে বললে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু তাআলা লাকিয়া রাব্বাহু সরাসরি তার দিকে তাকিয়ে থাকে। আল্লাহর দিকে থাকার পরে মদিনার দিকে তাকাইলেন, রসূল পাকের কি ফয়সালা আসতেছে। কিন্তু মদিনার রসুল রওজা মুবারকটাকে ইশারা দিচ্ছেন, আল্লাহুম্মা আতিয়াল হুসাইনা সবরাম আজরা, নাতি তুমি ধৈর্য ধরো, সবর করো, কিন্তু শহীদ হইও না, এ কথা বলতেছে না। তুমি শহীদ হইও না, এ কথা বলে নাই, কি করো? ধৈর্য ধরো, সবর ধরো। কারণ ওই নাতি ওই কথাটা তুমি শুনে ফেলো, কোন কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশুরুন। যারা আল্লাহর রাস্তায় ইসলামকে জিন্দা করার জন্য অন্যায়কে সুযোগ দেয় নাই, অন্যায়কে মাথা নত করে নাই, নিজের জানকে ইসলামের জন্য যে ব্যক্তি কোরবান করে দিবে নিজের জানকে, বাল আহিয়া তারা কবরের মধ্যে আজীবন জিন্দা থাকবে। শুধু জিন্দা নয়, কোরআনে পাকের আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ, ওয়ালা তাহসাবান্না লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে, বাল আহয়া আজীবন মাজার মোবারকে শুধু জিন্দা থাকবে না, ইনদা রব্বিহিম ইউরজাকুম, টাইমলি তাদের মাজার মোবারকে আল্লাহর জান্নাত থেকে খাবারগুলো চলে আসবে।
ছাড়া কি হবে একটু বলেন নাতি শহীদ তো বুঝো শহীদ হওয়া মানে লাকিয়া রব্বাহু সরাসরি আল্লাহর সাথে দেখা করার মাধ্যম ইমাম হোসেন রাদিয়াল্লাহ প্রস্তুত নিজের জান কোরবানির প্রস্তুত হয়ে গেল হাজা গরিবে নামাজ বলতেছেন হাজা গরিবে নামাজ ভক্তদেরকে ইশারা করে বলতেছেন এই দুনিয়াবাসী ইমাম হোসেন ফুরাত নদীর ফানির জন্য বলে হ্যাঁ হ্যাঁ করতেছে তোমরাও মনে কর এগুলো বিশ্বাস করতেছ ইমাম হোসেন ফানির জন্য হ্যাঁ হ্যাঁ করে নাই দুনিয়াবাসীকে শিক্ষা দিতেছেন অথচ আমি কাজা গরিবে নামাজ ইমাম হোসেন ন ইমাম হোসেনের গোড়া ন ওই গোড়ার পায়ের নিচে এই দুলো আছে এই দুলোকে এক ভাগ সত্তর ভাগের এক ভাগ করলো আমি এক ভাগও হব না হাজা গরিবে নামাজ একজন নগণ্য আল্লাহর বলি যদি গোটা আনাসা করে ফানি বতনা ঢুকাইতে পারে তাহলে কুলকায়নাতের ফানি ইমাম হোসেন হাতের থালুর মধ্যে নিয়ে আসতে পারতো ফানি ন পরীক্ষা ফানি ন ফানি কোনো বিষয় ন যারা ইশারা দিলে আসমান থেকে বৃষ্টি পড়ে যাদের হাত দিয়ে কোটি কোটি মানুষ জান্নাতের টিকিট নিবে এগুলো হলো পরীক্ষা এগুলো হলো পরীক্ষা এগুলো হলো নিয়ামত রাত গভীর সবাই তাঁবুর ভিতর কিন্তু বোন জয়নাব বেগম একটা কোরআন শরীফ পড়তেছে ছোট কোরআন শরীফ একটা বাতি জ্বলতেছে হু করে কেঁদে উঠল জয়নাব তুমি কাঁদতেছ কেন ভাইজান একটা ছেড়াক জ্বলতেছিল দেখে দেখে কোরআন শরীফ আল কোরআন নূর আল কোরআন রহমত কোরআন বললো অন্তর একটু শান্তি আসে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা হাদিস শরীফ পড়া মানে রসুলের সাথে কথা বলা একটু জোরে বলেন না আপনাদের কি বিরক্তি লাগতেছে এগুলো দলিল যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ জীবনের গুণা মাফ হতে থাকবে কেয়ামত দিন আল্লাহকে কোনো কিছু দেখাইতে না পারলে এ করবলার মাহফিলটা আল্লাহকে দেখাইতে পারবে না দয়াল নবীকে দেখাইতে পারবে না আল্লাহ বেশ কিছু করতে পারে নাই আলে ভাই ওলাদ রাসূলকে ভালোবেসেছি আসেন ভাইরা মুরব্বীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু জয়নাব বেগম কেঁদে উঠলেন ভাই সেরাকটা নিবে গেছে বইন আওয়াজ করিও না চতুর্দিকে জিদ বাহিনীকে দেখতেছি তাবুর বের হওয়ার কোনো সুযোগ নাই এই কথা বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখ বন্ধ করে আবার আসমানের দিকে তাকায় রইলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী শহরবানু রাদিয়াল্লাহু তাআলা উনার দুধের বাসা আলিয়াজগর ছয় মাসের শিশু পাঁচ মাস পনেরো দিন মতান্তরে শহরবানু বলছে আরে খবর পেয়েছি আমার স্বামীর কাছে বলে দলিল এসে গেছে আগামীকাল বলে যুদ্ধ হবে জানি না স্বামীকে জীবনের জন্য মনে হয় হারাতে হবে মনে হয় নইলে কালকে যে রণক্ষেত্র হয়ে যাবে জানি না এজিদ বাহিনীরা চতুর্দিকে ঘুরে আসে তাবুর থেকে তো কেউ বের হচ্ছে না একটু আখেরি কথা যা কিছু বলার আজকে স্বামীর সাথে বলেনি আল্লাহ সুবহানাহু তাআলা লামখান থেকে দেখতে থাকবে আর মদিনার রসুল নিজের নাতিকে যেখানে দেখবে সেখানে আমি শহর বানুকে একটু দেখবে উচ্চস্বরে বলুন শহর বানু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তাবু মুবারক থেকে বের হলেন দেখতেছি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চোখ মুবারক বন্ধ আসমানের দিকে তাকাই রইলেন নিস্তব্ধ হয়ে আছে নয় তারিখ চাঁদের আলো চতুর্দিকে জিদ বাহিনীরা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এরকম অবস্থা শেষ পর্যায়ে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরানি হাত মুবারক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মুবারক রাখলেন রাখার পরে ইমাম হোসেন চোখ মুবারক করলেন দুই নয়ন মুবারকে ফানি ধরতে লাগলো শহরবানু তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তো মনে করি ইসলামের জন্য আগামীকাল শহীদ হয়ে যাব
আমার ওলা যেটা বেঁচে থাকবে তাকে বুকে জড়িয়ে নিয়ে মদিনায় চলে যাবে, সেখানে গিয়ে যা কিছু ঘটনা দেখবে এগুলো আমার নানা জানকে মদিনা শরীফে বলে দেবে। সগর বানু আর বরদাস্ত করতে পারলো না, স্বামী আমি আর বরদাস্ত করতে পারবো না, এগুলো কি বলতেছেন আপনি? এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়ে গেলেন। শহর বানু বলে আত্মাবুতে ডুববো না, একটু বাইরের দিকে দেখি, এটা কুরবে বালা, যেটা খরবালার নাম কুরবে বালা, জায়গাটার দিকে শহর বানু তাবুত থেকে থাকাইলেন, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, জায়গাটা মনে হয় কি না কি চলতেছে। শহর বানু বলে আমি কয়েক কদম দিলাম, দিতে দিতে কয়েক কদম দিলাম, হাঁটতে ইচ্ছা করতেছে, কি হয় কি হয় কি হয়, কারণ আগামীকাল কি অবস্থা হয়, আজকে সাত দিন পর্যন্ত খানা নাই, ফানি নাই, কিছু নাই, কোন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, আগামীকাল কি রণক্ষেত্র হয়ে যায় জানি না, আল্লাহ এই ফয়সালার মালিক তো তুমি আল্লাহ। এই বলে শহর বানু হাঁটতেছেন, কিন্তু আপনারা বহু আলেম থেকে শুনেছেন, নায়েব রসুল থেকে শুনেছেন, যেই কুরবে বলা করবালার মাঠের যেই জায়গার মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হবেন, একটা বোরখা পরিহিত একজন মহিলা দেখতে যে কারবালার জমিনে ঝাড়ু দিতে লাগলো, উচ্চস্বরে বলুন করবালার জমিনে একজন মহিলা ঝাড়ু দিতে লাগলো, বেশি বড় নয় ছোট নয়, এভাবে করে ফুসলাই ফুসলাই কাঁদতে লাগলো। শহর বানু বলে আমরা দীর্ঘদিন এসেছি, এরকম কোন মহিলা চোখে দেখি নাই, এত গভীর রজনীতে মহিলাটাকে কাঁদতেছে আর কি দিতেছে, ঝাড়ু দিতেছে। শহর বানু বলে ইয়া উম্মি, ও মা আপনি কে, আপনি কে, ও মা আপনি কে, কোনো সারা শব্দ নাই, ঝাড়ু দিতে লাগলো আর খানতে লাগলো। শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন রাদিয়াল্লাহর স্ত্রী বলে, যখন আমি কোনো কথাবার্তা পাচ্ছি না, ঝাড়ু মোবারক দিতেছে আর কাঁদতেছে, আমি যখন কোনো শব্দ পাচ্ছি না, পিছনে গিয়ে আমি আস্তে করে ওই মা জননীকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরার পরে আস্তে করে যখন মুখের নেকাব করলাম, আমি দেখতেছি জান্নাতুল বকির থেকে মা ফাতেমা করবালা চলে এসেছে। আমি শহর বানু আর থাকতে পারলাম না, ওরে মা আপনি তাবুতে না গিয়ে এখানে কেন আসলেন, গোটা জান্নাতুল বকি খবর হয়ে গেছে, কালকে কারবালা হবে, ইমাম হোসাইন শহীদ হবে, এটা আমিও নিশ্চিত হয়ে গেছি। ও শহর বানু এই জায়গাগুলোর পাথরের কণাগুলো যে জায়গা বরাবর আফা দে মোস্তফা আমার ছেলেকে, আমার রসুল আমার আব্বা রসুলের সুমা মুবারক দিয়েছেন, এই জায়গাগুলোর পাথরগুলো আমি সরিয়ে দিচ্ছি, আর আমাকে যে তুমি এখানে দেখেছো এটা আমার ছেলেকে বলিও না, আমি তো আর বরদাস্ত করতে পারি নাই, জান্নাতুল বকির থেকে এসে একটু করবালার জমিনটা সাক্ষী করে নিচ্ছি, উচ্চস্বরে বলুন আল্লাহকে তো আল্লাহ তো আপনাকে বেশি ভালোবাসে, আপনি বললে যাই বললে তা হয়ে যায়, একটু আল্লাহকে বলে দেন না যুদ্ধটা বন্ধ হয়ে যাক। অসহর মানু তুমি কি বলতেছো, আমার আব্বা রসুলকে তুমি দেখো নাই, আমি দেখেছি ছোটবেলার থেকে, আব্বা রসুল যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভভারকে এসেছেন, তখন আব্বা রসুলের জবান থেকে বের হয়েছে রব্বি হাবলি উম্মতি, আমি যখন দুনিয়ার জমিনে তশরিফ বেনাজান, আমার আব্বাজান বাইরে ঠিক থাকতো, ঘরে যখন আসতেন যে টাইমে গিয়েছি শুধু সিজদাই ভরে ভরে শুধু উম্মতি উম্মতি বলে খাঁদে, আমি ফাতেমা ছোট মেয়ে আর বরদাস্ত করতে না পেরে আব্বা রসুলকে জিজ্ঞেস করতে, যে আব্বা আপনাকে এত কাঁদা কে কাঁদাচ্ছে একটু বলে দেন, তখন দয়াল নবী বলতে, যে ওরে ফাতেমা দনের চিন্তা নাই, দৌলতের চিন্তা নাই,
দুনিয়ার জমিনকে যদি ইশারা করি গোড়া দুনিয়ার জমিন শূন্য হয়ে যাবে, কিন্তু আমার একটা চিন্তা, আমার উম্মতগুলো যেভাবে গুনাহ করতেছে, কিয়ামতের দিন আমি সমস্ত উম্মতকে যতক্ষণ জান্নাতে পৌঁছাইতে পারবো না এতক্ষণ এভাবে কাঁদতে থাকবো, এই কান্দা কোনোদিন বন্ধ করতে পারবে না। কিয়ামতের দিন সবাই বলবে ইয়া নফসি, আর আমি বলবো উম্মতি উম্মতি, এই উম্মত যতক্ষণ সমস্ত উম্মত ব্যস্ত পাড়াইতে পারবো না এতক্ষণ আমার খান্না বন্ধ হবে না। এই ফাতেমা কথাগুলো শুনে তখন সে দিন থেকে সিদ্ধান্ত নিয়ে নিল, আব্বা রসুলের চিন্তা আমি ফাতেমার চিন্তা হয়ে গেল। আব্বা রসুলকে জিজ্ঞেস করেছি, আব্বা আপনার উম্মতকে বেহেশত দিবেন কোনো কলকব্জা আছে কিনা? মা, ইসলামের জন্য কোনো মানুষ যদি শহীদ হয়ে যায় আমি রসুল খুশি হয়ে যাব, এক এক রক্তের ফোড়ায় কোটি কোটি উম্মতকে বেহেশত দিতে পারবো, এরকম ঘটনা যদি আমি দেখি সেদিন শান্ত লাগবে, এই কথাটা আমার কানে রয়ে গেছে। সেই জন্য আল্লাহকে বলতেছি না, কিয়ামতের দিন আমার ইমাম হোসাইনের এক এক রক্তের ফোড়ার বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতে পাঠাইব। কত কষ্টের বিনিময়ে ইসলাম, আমরা তো মাংনা পিয়েছি, নবী পরিবারে দয়াল নবী আজীবন উম্মত বলে কেঁদেছেন, শুধু রসুলে বাক কাঁদে নাই, হযরত আলীও শহীদ হয়েছেন, ফজরের নামাজে যাচ্ছেন এক কট্টর শয়তান আব্দুর রহমান শহীদ করে দিল তলোয়ার মেরে, ইমাম হাসান বিস্ফোরক করে উনিও শহীদ হয়ে গেলেন, করবালার জমিনে ইমাম হুসাইন শহীদ, এমনকি দুধের বাসা আলী আসগরও শহীদ, শুধু নয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা 18 বছরের আলী আকবর, যার চেহারা মোবারক খুব হুদয়াল নবী চেহারা মোবারকের মতো ছিল, যিনি মদিনার রাস্তায় হাঁটলে দুই দারে কাফের মুশরিক এক নজর তাকিয়ে থাকতো এখনো মনে হয় দয়াল নবী আছে। এগুলো সমস্ত রক্তের বিনিময়ে আজকে ইসলাম, এমনে নয় আজকের মোল্লাগুলো এজিদের প্রশংসা করতেছে, শুনেন নাই শুনেন নাই? এজিদ বলে রহমতুল্লাহ আলাই, আস্তাগফিরুল্লাহ, এজিদ বলে ক্ষমতার লোভেই রেখে গিয়েছেন ইমাম হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহ বলে ক্ষমতার লোভেই রেখে গিয়েছেন, আল্লাহ এরকম কট্ট শয়তান গুলো থেকে আমাদেরকে হেফাজত করো। হোসেন বলতেছেন কাঁদতেছো কেন? আমার ছেলে আলী আসগরের লড়াছড়া, বলেন না লড়াছড়া, খানা নাই পানি নাই দুধ মুবারক আসতেছে না, সেই জন্য দুধের বাসা আলী আসগরের কোনো লড়াছড়া, ইমাম হোসেন রাদিয়াল্লাহর কল মুবারক দিলেন, আপনি তো ইমাম হোসেন দয়াল নবীর নাতি, আপনাকে কোলে নিয়ে রসুল পাক কল মুবারক থেকে নামাই নাই, আমি শহর মানুষ শুনেছি আপনাকে কোলে নিয়ে মিম্বরে দয়াল নবী খুতবা পড়েছেন, নাতি নামতেছে না, এ নাতিকে কোলে নিয়ে খুতবা পড়েছেন, আপনার ছেলে আলী আসগরকে নিয়ে যান ওই ফুরাত নদী, কয়জন এজিদ বাহিনী আছে একটু চেহারাগুলো দেখে আসেন, আর তাদেরকে একটু পরীক্ষা করেন, কারণ এই ফুরাত নদীর পানি শিকাল কুকুরে কাচ্ছে ফাইকফকিয়ে কাচ্ছে, তাদের হাতে ইমানের পরীক্ষা নাও, তোমাদের হাতে আমার ছেলেকে একটু পানি খাওয়াও তো, মুসলমান আর এজিদি পরিচয় হয়ে যাবে, মোমেন না বেইমান পরিচয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহ বলে বিবির কথা শুনে আর বরদাস্ত করতে না পেরে ছেলেকে খোলে নিলেন, খোলে নেওয়ার পরে গোড়া তুটলেন রওনা দিলেন, কোথায় খ না, আমার রসুলবাগ বলেছেন ফুরাত নদী এটা কেয়ামতের একটা আলামত, ফুরাত নদীর পানি যেদিন ফুরিয়ে যাবে সেখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে, কি এর পাহাড়, ইবে এই স্বর্ণের পাহাড় নিয়ে ঝগড়া করতে করতে একবারে 199 জন মারুন মারা যাবে স্বর্ণের পাহাড়ে ঝগড়া, এটা হলে কেয়ামতের আলামতের মধ্যে দেখলাম বল, এ ফুরাত নদী। সঙ্গে সঙ্গে আলী আসগরকে কোলে নিয়ে ইমাম হোসাইন আর ফুরাত নদীর যাই নাই এ যাচ্ছেন,
কোলে নিয়ে ছয় মাসের শিশু আলিয়াজগর আহা লাইটের থেকে বেশি জ্বলতেছে, একটু জোরে বলেন না। ফুরাত নদীর ফারে গেলেন, হেজিদ বাহিনীরা গিরে রইলেন ফুরাত নদী। ইমাম হোসাইন বলে, এই হেজিদ বাহিনী তোমরা আমাকে চিনো? তারা সবাই থমকে গেল, মনে হয় দয়াল নবী চলে এসেছে, কারণ আমার রসুলের সমস্ত আবাদ মস্তকে সুমা দিয়েছেন, নূরের মতো জ্বলতেছে। একটু জোরে বলেন না। তারা সবাই থমকে গেল, লজ্জায় মাথা নিচে করে ফেলল, চাকরি করতেছে কেউ কিছু বলতেছে না। ইমাম হোসাইন রদিয়াল্লাহ বলতেছে, তোমরা যদি ইমান থাকে থাকে নবী বংশকে ভালোবেসে থাকো, তোমাদের হাত দিয়ে আমার ছেলে আলী আসগরকে কেউ পানি খাওয়াইতে পারো, যদি খাওয়াও ওই ব্যক্তিটা আমি ইমাম হোসাইনের সাথে জান্নাতে যেতে পারবে। ইমানের পরীক্ষা। শেষ পর্যায়ে এই ফুরাত নদীর মতান্তরে উত্তর পাহাড় থেকে একজন ব্যক্তি হরমলা বিন কাহেল, একজন কট্টর ব্যক্তি, এমন ভাবে তীর মারলেন আলী আসগরের এদিকে গিয়ে ইমাম হোসাইনের ওই বাহু দিয়ে বের হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করবলা সর্বপ্রথম রক্ত দিয়া ছয় মাসের শিশু আলী আসগর থেকে শুরু। ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আল্লাহকে ডাক দিয়ে রক্ত মোবারক গুলো হাতে নিয়ে আসমানে নিক্ষেপ করলেন, আল্লাহ এগুলো আর জমিনে আমি ফিরিয়ে নিতে চাই না, আমার আলী আসগরের রক্তের বদলা গুলো আমি কাল কিয়ামতের দিন নেব। চলে আসলেন, শুরু যুদ্ধ। শহর বানুকে বললেন, আমার ছেলে আর কোনোদিন ফানের জন্য কাঁদবে না। সঙ্গে সঙ্গে গোটা তাব উত্তপ্ত হয়ে গেল, শুরু হয়ে গেল খারবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহ বলে, এগুলো কি দেখতেছি, এগুলো দাড়ি টুপি ফাগড়ি রেখে এভাবে বেইমানি করতে পারে নবী বংশের সাথে, রসুল পাকের আওলাদের সাথে? তলোয়ার নিলে দিলেন দূর কারবালাতে। হযরত আব্বাস রাদিয়াল্লাহ, হে ইয়াজিদ বাহিনী আসো আসো, তোমাদের সাথে আর কোনো আপোষ নাই। যুদ্ধ লেগে গেল, হযরত আব্বাস শহীদ হয়ে গেল, তাবুত থেকে একে একে সবগুলো দৌড়তেছে কারবালার দিকে, যেই যাচ্ছে সেই শহীদ হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে জয়নাব বেগমের দুইটা ছোট ছোট বোনের দুইটা ছেলে আছিল, মোহাম্মদ এবং আউন, দুইজন ছেলে। আই ভাই, একটা তো মানুষগুলো শহীদ হয়ে গেল, একটা মানুষ আর ফিরে আসে নাই, আমিও কি আমতের দিন আমি জয়নাব বেগম ও শহীদের মা হিসেবে উঠতে পারবো? আমার ছেলে দুটাকে নিয়ে একটু কারবালাতে দিয়ে আসো। শহীদ হয়ে গেল কারবালার জন্য। সালা দুনিয়া সুলতান কারবালা কো হামারা সালাম, সুলতান কারবালা কো হামারা সালাম, জনান মুস্তফা কো হামারা সালাম, সুলতান কারবালা কো হামারা সালাম। সালা দুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল কর। আল্লাহ আজকে যা ঔলাদ রাসূলকে ভালোবেসে সবাই আমরা বসে আছি, তোমাকে দেখাবো যে এরকম এবাদত রিয়াজত আমরা কিছু করতে পারি নাই। ঔলাদ রাসূল ইমাম হুসাইনের বদৌলতে আলী আকবর আলী আসগরের এক এক লক্তার পড়ার বিনিময়ে কাল কিয়ামতের দিন রসুল পাকের ছায়া তলে আমাদেরকে রাখিও। বোনের দুইটা সন্তান কি হয়ে গেল শহীদ। শেষ পর্যায়ে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুর ছেলে,
আয়েশা সা তাবু তো খালি হয়ে গেল, আমিও চলে যাব শহীদ হওয়ার জন্য। ইমাম হুসাইন ইমাম কাসিমকে বুকে জড়িয়ে নিলেন, বাবা তুমি এগুলো কি বলতেছো, তোমার আব্বার সাথে আমার আগাম একটা চুক্তি হয়েছে, আমার মেয়ে সকিনাকে আমি তোমাকে শাদি দিবে বলেছি, তুমি যদি চলে যাও আমার মেয়েটা তো শেষ হয়ে যাবে। উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আমিও শহীদ হয়ে যাব, আমি আর মদিনায় ফিরব না, কারণ কত জুলুস করে আমরা মদিনার থেকে এসেছি, এখন দেখতেছি গোটা তাবু খালি, আমি আর মদিনাতে ফিরব না, আমিও শহীদ হয়ে যাব, আমার আর ভালো লাগতেছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ বুক থেকে ছাড়তেছে না, আমার সকিনাকে তোমাকে শাদি দেব, আমার ভাই হাসানকে আমি বলে দিয়েছি। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে চোখের পানি ঝরে বললেন, হাই চাচা জান এরকম একটা ঘটনা হবে, এটা মনে হয় আমার আব্বাজানের জানা হয়ে গেছে, সেই জন্য আমার আব্বাজান আমার গলার মধ্যে একটা তাবিজ দিয়েছে। কি দিয়েছে বাবা? কোনদিন জটিল এবং কঠিন অথবা মৃত্যুর যদি সম্মুখীন হও সেই তাবিজটা কুলে তুমি দেখিও, ফয়সালা পেয়ে যাবে। আয়েশা সাজান, আজকের থেকে বড় কঠিন টাইম আমার জীবন আর আসবে কিনা আমি জানি না, মনে হয় আমার আব্বা জানের ওই জিনিসটা আজকে কুলতে হবে। কি পরীক্ষার সময়! হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন, ওই তাবিজ খুললেন, কি খুললেন? তাজিম হিন্দা জিকরিহি। তাজিম কাকে বলে দেখেন? আলে বাইতের তাজিম। বাবা কাসিম শুনো, একদিন এমন একটা শহীদের সামনে সম্ভাবনা চলে আসবে যেখানে আমার ভাই ইমাম হুসাইনের শহীদের সম্ভাবনা আসবে, তখন তোমার জানের বদল তো হলো তাজিম হিন্দা জিকরিহি, আমার ভাইকে তুমি রক্ষা করবে, তোমার জানের বদল তো হলো আমার ভাইকে তুমি কি করবে, প্রয়োজনে তুমি শহীদ হয়ে যাও কিন্তু আমার ভাইয়ের ফয়সালা আল্লাহকে ছেড়ে দিবে, আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে। এই কথা যখন কাসিম বলতেছেন, চাচা জান আর কিছু বলার নাই, ভাইয়ের ওসিয়ত ওইটা যেরকম ওসিয়ত এটাও ওসিয়ত, শেষ পর্যায়ে হাত বুলিয়ে দিলেন, হযরত কাসিমকে ছেড়ে দিলেন, গোটা তাবুত কান্নার রোল ভরে গেল, এক এক করে তাবু খালি হয়ে যাচ্ছে, শহীদ হয়ে গেল। শেষ পর্যায়ে পুরুষের মধ্যে তাবুত আর দুইজন ব্যক্তি আছে, ৩২ জনের মধ্যে ইমাম হুসাইন সহ কজন, ৩ জনের মধ্যে একজন জয়নুল আবদিন, একজন আলী আকবর ইমাম হুসাইনের বড় বেটা, আর একজন ইমাম হুসাইন, আর মহিলার মধ্যেও ৩ জন, একজন হলো শহর বানু, একজন জয়নাব বেগম, একজন সকিনা খাতু, আর আছে কিনা এগুলো মতান্তর। কিন্তু দুইজন পুরুষ আছে তাবুর ভিতর, একজনের নাম আলী আকবর যেটা ইমাম হুসাইনের বড় বেটা, যিনি মদিনার রাস্তা দিয়ে হাঁটলে এক নজর খাফের মোশরেক পর্যন্ত তাকিয়ে থাকতো, যাকে একবার সবাই বলতো দয়াল নবী এখনো হাঁটতেছে, হুবহু দয়াল নবীর চেহারা মুবারক। আলী আকবরের আলী আকবর আব্বাজানকে জড়িয়ে ধরলেন, আব্বাজান আমার ছোট্ট ভাই আলী আসগর চলে গেছে, কাসিম চলে গেছে, শহর বানুর দুইটা ছেলে ছোট ছোট, মোহাম্মদ অমন শহীদ হয়ে গেল, মুসলিম ইবনে আকিলের দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেল, আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিল, আমি আর মদিনাতে ফিরে যাব না, যাব না, আপনি আমাকে একটু দোয়া করে দেন, হাত বুলিয়ে দেন, আমি কারবালার জমিনটা দেখে আসি, আর যারা শহীদ হয়ে গেল তারা কোথায় গেছে আমি একটু দেখব, সেই কারবালার জমিনে আল্লাহ আমার পর্দা খুলে দিবেন, নানা জান কোথায় আছে আমি সেখানে দেখব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কান্নার রোল ভরে গেল, বাবা এগুলো কি বলে দিলি, গোটা রক্তের বন্যার অবস্থা হয়ে গেল, খান্নার আর বরদাস্ত হচ্ছে না, সোগর ফানি পর্যন্ত আর নাই। আলী আকবরকে বুকে জড়িয়ে নিলেন,
বাবা তোমাকে নিয়ে আমি গর্ব করতাম, তোমাকে নিয়ে আমার আর আফসোস ছিল না। আমার নানা জানার জন্য আমি দীর্ঘদিন কেঁদেছি, রওজা মুবারকে যাওয়ার পরে তুমি যখন তোমার মার শেকম মুবারক থেকে দুনিয়াতে এসেছো, তখন আমি সান্ত্বনা পেয়েছিলাম, আমি দয়াল নবীকে পেয়ে গেছি। কিন্তু আজকে তুমি যদি করবালার জমিনে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো, কাকে নিয়ে এই সান্ত্বনা নেব? যতক্ষণ তোমাকে দেখবো আমি মনে করবো আমার নানা জানকে আমি দেখতেছি। আলী আকবর বয়স 18 বছর, আব্বা জান এজাজউদ্দিন আর কিছু বলিয়েন না, ওয়ালা তাহাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ শহীদদের কত যে মর্যাদা রেখেছেন, আল্লাহ কত যে ইজ্জত করেছেন একটু দেখতে হবে। তাড়াতাড়ি আলী আকবর কে হাত বুলিয়ে দিলেন, যাও বাবা। কারবালার জমিনে গেলেন আলী আকবর, ঘোড়ার উপর চড়ে এজিদ বাহিনী আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, দয়াল নবী এসে গেছে পালাও, দয়াল নবী এসে গেছে পালাও, দুমুরা শুরু করে দিলেন। হুবহু দয়াল নবীর চেহারা মুবারক ফালাইতে শুরু করলো। আলী আকবর বলে, আমি দয়াল নবী নয়, আমি রসুল নয়, আমি রসুলের নাতি, তোমরা এদিক এদিক যাইও না, আমাদের পুরো ঔলাদে পাককে তোমরা শহীদ করে দিয়েছো, আর মহব্বত দেখিয়ে কোনো লাভ নাই, তোমরা আর মায়ার জালে আমাদেরকে বাজাইও না, যাদের চেহারা আমি দেখে ফেলেছি, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি আবাদর রিয়াজত করো, বেহেস্তর কোনো সুযোগ নাই, ফালানোর সুযোগ নাই, এবাদর রিয়াজত কিয়ামত পর্যন্ত খল্লো, বেহেস্তর কোনো সুযোগ নাই, কারণ এই জান্নাতটা আমাদের, তোদের নয়, জান্নাতের মালিক আমরা। তারা আসলেন, যুদ্ধ লেগে গেল, কিন্তু আলী আকবরের ইমাম হুসাইনের তজল্লি এসে গেল, এমন খাটা শুরু করলেন এজিদ বাহিনীকে শত শত লাশ আলী আকবরের তলোয়ারের আকার মধ্যে পড়ে যাচ্ছে, লাশকে লাশ, লাশকে লাশ, লাশকে লাশ, শেষ পর্যায়ে আলী আকবরের এভাবে কচু কাটা দেখে এজিদ বাহিনী সব পাহাড় উঠে গেল। এমন অবস্থা হয়ে গেল যুদ্ধ শেষ, লাশকে লাশ করে ফেলল, শত শত লাশ আলী আকবরের হাত মুবারক দিয়ে হয়ে গেল, সবাই পাহাড়ের দিকে চলে গেল। একজন ব্যক্তি কারবালার থেকে ফিরে আসলেন, উনি হলেন আলী আকবর রাদিয়াল্লাহু আনহু। কারবালার থেকে তাবুত আসলেন, আব্বা আমি এসেছি। কি এসেছো বাবা? এজিদ বাহিনীরা কোথায়? যা কাটার প্রত্যেককে কেটে ফেলেছি, আর বাদ বাকি গুলো পালিয়ে পাহাড়ে চলে গেছে। আব্বা জান, আজকে চার দিন পর্যন্ত কোনো খানা নাই, পানি নাই, কিছু নাই, আমি যদি এক গ্লাস পানি পেতাম আর এজিদ বাহিনীর বংশ আর এখানে থাকতো না, সবগুলোকে আমি নির্বংশ করে দিতাম, এক গ্লাস পানি ফেলে হতো। পাশে গিয়ে একটু যদি মাথার হাত দাও, দয়াল নবীকে আমি সরাসরি দেখব। আলী আকবর আবার পৌঁছলেন,
হেজিদ বাহিনীর সাথে আবার তুমুল যুদ্ধ করতে করতে হেজিদ বাহিনীরা কোন প্রকারে আলী আকবরকে মারতে পারতে না। শেষ পর্যায়ে তারা পাহাড়ের সাইড থেকে বৃষ্টির মতো তীর মেরে গোড়া থেকে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে আলী আকবর ভরে গেল, ডাক দিল আগসনি ইয়া রাসূলুল্লাহ, ও নানা জান আমার শেষ বিদায় হয়ে যাচ্ছে, ও আব্বা জান আপনি একটু আসেন, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাচ্ছি। ইমাম হোসেন দিলেন কারবালার জমিনে দূর দিয়ে এজিদ বাহিনীরা পালিয়ে গেল। আলী আকবরকে বুকে নিলেন, বাবা তুমি আসতে বলেছো আমি এসেছি। সমস্ত শরীরের মুবারক গুলো ইমাম হোসেন করলেন, কোলার পরে ছেলেকে বুকে নিলেন, বাবা তুমি কি কিছু দেখতেছো? ইমাম হোসেন বলতেছেন, বাবা তুমি কি কিছু দেখতেছো? হায় আব্বা জান এই পর্যন্ত থাবুর যা মানুষ শহীদ হয়ে গেল সবগুলো দেখতেছি, নানা জানের সঙ্গে জান্নাতের বাগানে হাঁটতেছে। আপনি দেরি করিয়েন না, আপনিও চলে আসিয়েন, আমি চলে যাচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শেরে খোদার ওই জ্যাকেটটা লাগাইলেন, তলোয়ারটা জয়নাব বেগম নুরানি হাতে দিলেন, অবয় তুমি কেন আসছো? ভাই তুমি প্রত্যেককে হাওলা করে দিয়েছো, কিন্তু তোমাকে হাওলা করার মতো কেউ, আমি বইন হিসাবে আসলাম, তলোয়ার ধরো। অবয় আমার মেয়ে সকিনা খাতুনকে দেখিও, আমার স্ত্রী সগর বানুকে দেখিও, তোমাকে তুলে দিলাম, কিন্তু ভয় করতেছি আমি ইমাম হোসেন। কি ভয়? আমি যদি শহীদ হয়ে যাই এখানে আর কোনো পুরুষ নাই, হঠাৎ করে যদি এজিদ বাহিনী তোমাদের ইজ্জতের উপর আঘাত করে এটা একটা কলঙ্ক হয়ে যাবে, কারণ এজিদ বাহিনী যেখানে আওলাদ রসুলকে শহীদ করে তাইলে নবী পরিবারের আওলাদের মেয়েদের উপর ইজ্জত আঘাত করতে পারে, এটা আমি ইমাম হোসেন কি করতেছি, ভয় করতেছি। সঙ্গে সঙ্গে জয়নাব বেগম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইনে বলতেছেন, ভাই এই ব্যাপারে তোমাকে আমি নিশ্চিত দিচ্ছি, আলহামদুলিল্লাহি আল্লাযী আকরামনা বি মুহাম্মাদান ওয়া তাখখারনা তাতখীরা, এটা আমি বলি নাই, আল্লাহই বলেছেন, নবী পরিবারকে আল্লাহই পবিত্র বলেছেন, এখানে আমাদেরকে অপবিত্র করার মতো কোনো পুরুষ এখনো জন্ম নেয় নাই, এটার নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ইমাম হোসেন সান্ত্বনা পেলেন, খুব অসুস্থ জয়নুল আবেদিন, শোয়ার থেকে উঠতে পারতেছে না, অনেক কষ্ট করে তুললেন শহর বানু রাদিয়াল্লাহু তাআলা হা জয়নাব বেগম, তুলে বাপের সামনে আনলেন, আব্বা জান আমি জয়নুল আবেদিন, কি করব আপনি বলেন, আমাকে বলবেন না মদিনা চলে যাও, আমি হেঁটে গিয়ে তলোয়ারও নিব না, এমনি শহীদ হয়ে যাব, আমি আর মদিনা শরীফে ফিরব না। ইমাম হোসাইনের চোখের পানি ঝরে দিল, ওরে বাবা আমার নানা জানের পরিবারের মধ্যে ওলাদ রসুল তার কেউ নাই, তুমি সারা, তুমি যদি চলে যাও তাহলে নানা জানের বংশ রক্ষা করার মতো কেউ নাই, ওই হযরত আলীকে যে নিয়ামত দয়াল নবী দিয়েছেন ঠিক একই নিয়ামত থাবুর মধ্যে ইমাম হোসেন জয়নুল আবদিনকে ঢুকাই দিলেন। একটু জোরে বলেন না, সেই বাগানের মধ্যে দয়াল নবী হযরত আলীকে দিয়েছিলেন ঠিক একই নিয়ামতগুলো ডাইরেক্ট জয়নুল আবদিনের ভিতর ঢুকাই দিলেন, জয়নুল আবদিনও একই নিয়ম হয়ে গেল। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বাবা আমি তোমার ব্যাপারে দলিল করে যাচ্ছি, গোটা পৃথিবী একত্র হলো তোমাকে কেউ মারতে পারবে না, আমার বইনি ইজ্জতের ব্যাপারে দলিল দিয়েছে আর তোমাকে যে কেউ মারতে পারবে না এটার দলিল আমি নাম করে দিয়ে যাচ্ছি।
আল্লাহ আমাদেরকে কবুল করো। আজকে খুব ধারাবাহিক আলোচনা, আমি গোটা করবলা বলে এই আলোচনা আর করি নাই, আজকে করতেছি। কারণ এক এক মাহবিলে তুজুক তাকে সাইকে ওয়াজ করার সুযোগ নেই, কিন্তু আজকের মাহবিল হলো ধারাবাহিক। তাহলে আসেন ভাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, আল্লাহ থেকে আসে গে রসুল বানক আমিন বলেন। তাই সবাইকে বুঝবেস্তা দিয়ে চলে গেলেন কারবালার জমিনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসাইনকে যখন দেখলেন হেজিদ বাহিনী আর বাদ বাকি যা আছে সবাই থাকাই রইলেন, সবাইকে ডাকলেন ইমাম হোসাইন, সবাইকে ডাকলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, হেজিদ বাহিনী সবাইকে ডাকলেন। কেউ এদিক এদিক ফালানোর সুযোগ নাই, যাওয়ারও সুযোগ নাই, আমি যদি ইচ্ছে করি সবাইকে শেষ করে দিতে পারবো, এরকম একটা নিয়ামত আমার হাতে তালুর মধ্যে আছে, কেউ আমাকে মারতে পারবে না। কারণ আমরা মানুষ ছিলাম 72 জন, কিন্তু তোমরা এসেছো 22,000, কিন্তু ভয় করেছো কি জানো, এই তলোয়ারটা, এই তলোয়ার নিয়ে আমি এসেছি। গোটা পৃথিবী একত্র হলো আমি ইমাম হুসাইনকে শহীদ করা এত সম্ভব নয়, আমি নিজে শহীদ হব, যে কেননা আমার অলাদগুলো এখানে শহীদ হয়ে আছে। সবাই এদিকে আসে, সবাইকে ডাকলেন, একটা পরীক্ষা দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহ, একটা পরীক্ষা দিলেন, এই মুহূর্তে কে আমার দলে আসবে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই মুহূর্তে যে আমার দলে কারবালাতে আসবে তাকে এখান থেকে জান্নাতের সার্টিফিকেট, কত বড় পরীক্ষা দেখেন। আহা, সেনাপ্রধান ওই খুর বিন ইয়াজিদ, সেনাপ্রধান খুর বিন ইয়াজিদ, অবুক এরকম সুযোগ আর কোনোদিন আসবে না, বাঁচলে 20 বছর বাঁচবো, কিন্তু আজীবন জাহান্নামে জ্বলতে হবে। এজিদের কপালে মারি জাঁড়ার বাড়ি, এজিদের বাহিনীর কপালে মারি জাঁড়ার বাড়ি, সঙ্গে সঙ্গে সেনাপ্রধান দল ত্যাগ করে ইমাম হুসাইনের কদম মোবারকে পড়ে গেল সেনাপ্রধান এজিদের। আই আমিরুল মুমিনীন, আমি আপনার হাতে বায়াত হলাম আর আমি আপনার দলের মধ্যে চলে আসলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ বলতেছে, হে ইয়াজিদ বাহিনী, জান্নাতি কোনো মানুষ দেখতে মনে হইলে ওকে দেখো, জান্নাতি কোনো মানুষ চাইতে ইচ্ছা করলে এ হুর বিন ইয়াজিদকে দেখো। সুবহানাল্লাহ, হুর বিন ইয়াজিদ বলেন শুরু করে দাও যুদ্ধ, তোমার যুদ্ধটা আমি একটু দেখি। সেনাপ্রধান যুদ্ধ শুরু করলেন, কচু কাটা শুরু করে দিলেন, সেনাপ্রধান তো ট্রেনিং আছে তো, এমন ভাবে কাটা শুরু করে দিলেন শেষ পর্যায়ে তারা আশ্চর্য হয়ে গেল, এটা তো ঘটনাটা উল্টো হয়ে গেল, হঠাৎ ঘটনা উল্টো হয়ে গেল, এমন ভাবে কাটতেছেন কাটার ভরে শেষ পর্যায়ে উনাকে বৃষ্টির মতো তীর মেরে শহীদ করে দিল। আফসোস নেই তোমার জন্য, আমার নানা জান অপেক্ষা করতেছে। বাদ বাকি ইমাম হোসাইন এখানে লাশ কে লাশ, কিন্তু মানুষ 72 জন হলে কি হবে, কিন্তু হাজার হাজার এজিদ বাহিনীর লাশ, এদের তলোয়ার রাগাত থেকে বাঁচতে পারে নাই। ইমাম হোসাইন কসুর মতো কাটতেছে তলোয়ার, দুনিয়ার কোন তলোয়ার এর তলোয়ার বাজার, সঙ্গে সঙ্গে ওই তলোয়ার শেষ, ওই তলোয়ার শেষ, লাশ কে লাশ, লাশ কে লাশ, লাশ কে লাশ পড়া রইল। হেজিদ বাহিনী শেষ পর্যায়ে নিস্তব্ধ হয়ে গেল, শেষ, বাদ বাকিগুলো ফালিয়ে গেল। ইমাম হোসাইন হতাশা হয়ে গেল, সবাই ফালিয়ে গেছে, মনে হয় যুদ্ধ একেবারেই শেষ, বন্ধ, খবর নাই, লাশ কে লাশ পড়ে রইল। শেষ পর্যায়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা নিয়ে ফুরাত নদীর গেলেন, নামলেন, নামার পরে এক কোশ ফানি, 7 দিন 5 দিন খানা নাই, ফানি নাই, কিছু নাই, এক কোশ ফুরাত নদীর থেকে কিনিলেন,
ফানি নিয়ে মুখে যখন দিবেন এই অবস্থা দেখতেছে দেখতেছে ফানির ভিতর আলিয়াজ করে সেহরা বাসতেছে ফানির ভিতর দুধের বাসা আলিয়াজ করে চেহারা মোবারক হাত থেকে ফানি ছেড়ে দিলেন আবার কারবালার জমিনে চলে আসলেন আমি তার বেশিক্ষণ সময় নিব না আমিও নানা জানের কাছে চলে যাব এরা কোথায় ফালাই গেল মির্জাফরের দলগুলো হে ইয়াজিদ বাহিনীর দল আসো আমি আর বেশিক্ষণ থাকব না আসো কেউ আসতেছ না ইমাম হোসাইন রাদিয়াল্লাহ শহীদ হওয়ার জন্য প্রস্তুত কিন্তু কেউ আসতেছ না শেষ পর্যায়ে এই টাইমের মধ্যে যিনি সেনাপ্রধান হলেন উনি একটা লোভ দেখাইতে লাগলেন ইমাম হোসাইনকে যে মারতে পারবে মসলের একটা অঙ্গরাজ্য তাকে দিয়ে দেব এখন লোভের খেলা ইমাম হোসাইনকে যে মারতে পারবে তাকে মসলে একটা অঙ্গরাজ্য আছে তাকে দিয়ে দেব শেষ পর্যায়ে একজন কট্টর শয়তান তার একদিন শীষ তার একদিন শক্তিওয়ালা মানুষ ছিল লোভে মরে গেল অঙ্গরাজ্য রবে তে তলোয়ার নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহর সামনে আসলেন কি লোভে অঙ্গরাজ্যর লোভে সামনে যখন আসলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ বিরক্তি হচ্ছেন না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বলতেছেন এত মানুষ আছে কিন্তু কেউ আসলো না তুমি শেষ পর্যায়ে অঙ্গরাজ্যর জন্য হাই তার একদিন শীষ তুমি আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তলোয়ার বের করে দুই ধারা তলোয়ার দুই মুখী এরকম তলোয়ারে তার ফেটের ভিতর ঢুকিয়ে ইমাম হোসাইন ছিল হযরত আলী রাদিয়াল্লাহর বংশ তলোয়ার দুই ধারা তলোয়ার ঢুকিয়ে তাকে এভাবে গোটা ময়দানে দেখাইতে লাগলো একটু জোরে বলেন না এইভাবে দেখাইতে লাগলো এইভাবে ওই তার একদিন শিষ্য ওরা আরো ভয় পেয়ে গেল এত বড় ভালো আম যেখানে তলোয়ার রাগা জ্বলতেছে এই নাম বুঝাইন আমরা কিভাবে মারব শেষ পর্যায়ে তাদের বড় হল হলো কি তীর কি মারা দূর থেকে তীর মারা কাছে আসার কোন সুযোগ ইমাম হোসাইন রাদিয়াল্লাহর শরীর মোবারকে প্রায় 42টা তীর মোবারক করেছিল 36টা তলোয়ার দাগ করেছিল তীর মারতে মারতে ইমাম আল্লাহর বড় এহসান আল্লাহর দয়া কয়জন বললাম একটু জোরে বলেন না দুইজন কট্টর শয়তান এই দুইজন এই শয়তানগুলো ইমাম হোসাইন রাদিয়াল্লাহর কিসের মধ্যে বললাম সিনার উপর বসে গেল সিনার উপর বসার পরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ বুঝতে পারলেন চোখ মোবারক খুলতেছেন দেখতেছে যারা শহীদ হয়েছে তারা নানা জানার সঙ্গে হাঁটতেছে আপনারা তার তো শুনেছেন জুমার দিন ইমাম হোসাইন হলো মুসাফির ইমাম হোসাইন কি কয়রাকাত বলেন না দুই রাকাত ছেড়ে দাও ছেড়ে দাও ওই শয়তানের অবস্থা তলোয়ার আঘাত কি করেছিলাম জানো আর আমার শক্তি সম্বন্ধে তোমরা জানো উঠে যাও তাদেরকে তুলে দিলেন সিনার থেকে তাদেরকে তুলে দিলেন জুমার দিন এত তলোয়ার এত তীর এত বল্লম খাওয়ার পরে আস্তে করে কয়রাকাত দুই রাকাত তো পড়তে পারে নাই সিজদে একটা দিয়েছেন সিজদে ইন্নাস শয়তান লিল ইনসান আদুবুম শয়তান তো শত্রু ওই দুই শয়তানকে জিদ বাহিনীকে বলে দিল ইমাম হোসেন যদি আর একটা সিজদা দিয়ে উঠে এখানে কিয়ামত হয়ে যাবে লাগাই দাও এই তলোয়ার দ্বিখণ্ডিত করে দিল
এতটুকুর মধ্যে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি, এই হলো কারবালা করুণ কাহিনী আমাদের জীবনে। ইসলামের বড় অধ্যায় কারবালা। ইমাম হোসেনকে যারা শহীদ করল, এই দুধের বাসা আলী আসগরকে যারা শহীদ করল, দয়াল নবীর চেহারা মুবারকের মতো চেহারা আলী আকবরকে যারা শহীদ করল, তারা কি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? মুসলমান। তাহলে প্রত্যেক মুসলমান মুসলমান নয়? যে মানুষগুলো বলতে যে আমরা সুন্নি ও আবি বুঝি না, তো কারবালার জবাব কি দিবেন বলেন? তারাও তো মুসলমান। তোমরা যে সুন্নি ও আবি বুঝো না, তো কারবালার এই জিদ্দাইনি 22,000 সৈন্য আর ইমাম হুসাইনের এই আলে রসুলের এই সৈন্য, তো তাদেরকে সমান করে ফেলেন, জবাব কি দিবেন? ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইসলামের পরিচয় হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমানের দরকার নাই, 72 জন হোসাইনি মুসলমানে যথেষ্ট। লক্ষ লক্ষ এজিদে মুসলমানের কোনো প্রয়োজন নাই, 72 জন হোসাইনি মুসলমানে ইসলামের জন্য যথেষ্ট। ঠিক না? বরাবরই গনা তোমার দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তো আছে, তোমার ভাগ্রি বে নরেন্দ্র মোদী তো পরিষ্কার বান্দা বিজ্ঞ বেইমানত তো আছে, ইমানদার না জওয়ান নি, এটা দাঁড়ি ডুবির নাম ইমান নয় বে আমল। ইমান হলে জানত তুমি দয়াল নবীর মহব্বত কর, ইমান হলো জানের থেকে নবীর অবাদরে ভালোবাসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 24 ঘন্টা বলে যেই টাইমে সমবাইতেন হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, আব্বা জান আপনাকে অনেকবার দেখেছি মাওলানা আলীর চেহারার দিকে আপনি তাকিয়ে থাকেন, মা তুমি তো জানো না দয়াল নবী বলেছে হযরত আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাটা ইবাদত। তাহলে ঔলাদ রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা কি ইবাদতের অংশ? ইবাদতের অংশ। আর হাসান হুসাইনের ভালোবাসান ইমানের অংশ। ঠিক না? আরে গুন মিডল আলসি মুসলমানের কোন প্রয়োজন নাই। আজ ইয়ার মাহফিল কবুল, দৈন্য হইয়ে কবুল হইয়ে আর রসুলও খুশি হইয়ে ঔলাদ রসুলও করবলাত খুশি হইয়ে সৈন্য কো হাজার আজিলে 7,000 আবে 22,000 সৈন্য 3,000 ফায়দে 7,000 আজিলে কি 3,000 আজিলে মুফতি ওয়ালা তাহলে বেয়াগুন মুফতি সাহেব বিএসটি এই যে হন বেয়াগুন আবে সাহেব বিএসটি কিয়ামত দিন কিয়ামতের আগে 10 জাল আই বোধে নামন্য না এই যে হননি খনাই বোধে 10 জালের বিজুদি দুনিয়া বাসা 70,000 মলয় দুমুরি বগদ কি বাসা নরমাল টেস্কা টুস্ক মলয় নো এই যে হননি কি বাসা 6,000 এই যে হননি 70,000 তৈলে বিয়াক গুণ মুফতি সাহেব বিয়াস্তি খনা আল্লাহ কবুল করক আমিন গন। আজিয়ার মাহফিল দৈন্য কারবালা দৈন্য ওয়াবো তাগু ইলাইহিল উসিলা কেয়ামত উদ্দিন মানুষকে আমাদেরকে আল্লাহ যদি দয়া করেন পার করাইবেন একে কুশিলা দিন। ঠিক না? যে নামাজ দোয়া ভরি এগুন দিবি আসতে পাইতে ওর বাপ রে বাপ নিয়ত বাঁধিয়ে রে গোটা বাংলাদেশ হিসাব চলে দে এগুন দিবি আসতে লইতে বড় আশ্চর্য কথা এ নামাজ দিবি আসত এ নামাজ দিবি আসতে পাইছে বর কি হইব কে আমাদের এবং তো লেডিমিন নামাজ নামাজ যেগুন ভরি রং কি নামাজ লেডিমিট লেডিমিন মানে বুঝো না
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর গায়ে গদে তীরিবে বলকি ডুকি উল্ডো এ জগন নি বলকি উল্ডো না এ জগন নি তু উল্ডো তীর গায়ে দিবে কিও বার করি না বার দে বার করি তেলু দে গড়ে এ যে নামাজ দে নামাজ তীর বার করি গেল তো দুনিয়ার কোনো খবর হযরত আলীর কাছে নাই আর আরা লেডিমিন মুসল্লি উগ মশা বইল খবর থাকে এতদিন বাদ গেল ওটা তুই নি গলায় দাও দে না লারা দে জীবনের গুনা মাফ হতে থাকবে আর কোন সুযোগ নেই আল্লাহর ভয় হাঁটতেছি আমার রসুল বলে কিচ্ছু জানো না আল্লাহর ভয় মসজিদে আসতেছ হঠাৎ করে আল্লাহ না করো ফতের মধ্যে মারা গেলে এই ফটটা এই মসজিদটা এই রাস্তাটা তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে তাহলে সেই জন্য কিছু জানেন বা না জানেন মসজিদে ঢুকে যান কাতারে চলে আসেন আমার রসুল বলে মসজিদের কাতারে যখন ঢুকে যাবেন এখানে 40-50 জন যা নামাজ পড়ে 20 জনে যা নামাজ পড়ে এখান থেকে একটা ব্যক্তি কবুল হলে নামাজ সবার নামাজ কবুল হয়ে যায় যদি কেউ যদি কবুল নাও হয়ে থাকে আল মসজিদ বাইতুল্লাহ গড়টা খা আল্লাহ বলে আমার ঘরের বদলাতে সমস্ত মুসল্লিকে আমি কবুল করে ফেলি তো সেই জন্য নামাজ ইমাম হোসাইন যখন এত তলোয়ার তীর খাওয়ার পরে যেমন নামাজ সারে নাই আল্লাহ আমাদেরকেও ফাঁসক্ত নামাজ পড়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দাও ফজরের নামাজ পড়লেন জোহরের আগে মারা গেলেন জোহরের নামাজ পড়লেন আসরের নামাজ আসার আগে মারা গেলেন আমার রসুল বলে তোমার জন্য আর নতুন দলিল কুস্ত হবে না জোহর আর আসর এই দুনো নামাজের সাক্ষী তুমি এমনি জান্নাতে চলে যেতে পারো সুবহানাল্লাহ ইন্তেজার সালাত ইলা বাদ সালাত ঠিক আছে না ইয়াল্লাই নামাজ সান ফরিগো না জানিলেও সই দে মারো আল্লাহ আল্লাহ করি জবিনো তার রসুলের কাছে শুধু জবিনত খোয়াল্লান বাজেন নি খোদাই সাহেল হয়ে দেবে তুই আল্লাহ এবারে কিচ্ছু না জানিল মারণত তা হো ফরিপূর্ণ হয়ে যাবি বই সুবাহানাল্লাহ আর মিষ্টি মিষ্টি বা সার ওই লামা জাহাবির হুজুর ইউটিউবত গোমড়া হলা কিছু হুজুর আছে ঠিক নিয়ে না ভিতেরি গোমড়া হলা কিছু হুজুর গোয়াড়া দাদা হয় যেন নয় আক্তত বসে পান শেখ আহমদুল্লাহ কামালউদ্দিন জাফরি হুন যেন নতুন আক্তত বসে পান এ মাত্র কবুল করাইব আর উগ্র কজ্জাব বিন দজ্জাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুন লামা জাহাবির হুজুর এগুন শুধু খাড়ার দাবাই
আজীবন তারাবিন নামান মক্কা মদিনা গোড়া দুনিয়া জমাতে ভরিয়েছে তো গরাগাত বিশ রাখাত ঠিক নে এই মলয়গুলো বলতেছে তারাবিন নামাজ আষ্ট রাখাত ইয়ে বাড়াই দেনা খাইছে দে তোলে নাফিত হনা বিতিরের নামাজ আজীবন গরাগাত ফর কি ইয়া গদ এক রাখাত ফেললেও চলিব জিয়ান গইবে গবে দা সারা দাঁত হইতো না উজু তারা বি তার বিশ টাকা ধরে আষ্ট টাকা বানাই ফেলাই বিশ টাকা ফরি চাইতাম নো কত বেদান নো না জমাত করিকম না পুরা বেদান নো না জমাত করি মুনাজাত করি তেরকম না এই কত আরো বেদান নো না তোই উজুর বিতিরের নামাজ ওমাই বে কত এক রাকাত পড়লেও চলিব তো তিন রাকাত জামাতে কত বে পুরা বেদান নো না এলে তারা বিতে মত কেন জামাতে পড়বি ইবে আরো বেদা ফরজ নামাজ পড়ি একানা বেয়াগুনে মিলি মুনাজাত কত বে পুরা বেদা তুই উজুর আতিক্য কো কেয়ার করে পুত্র সন্তান নিয়ে খুশি আসে না খাঁদে আসে এত বড় কো দয়াল নবী আরাজে ভাই এই আয়ামে জাহেলিয়া যুগ নূরের বাতি জ্বালাইয়ে এত বড় নবী পেয়েছি একটু খুশিতে মিলাদুন নবী করতে পারবো অদিবে আর বেদান নয় না ও উজুর তুই এত বড় দয়াল নবীকে পেয়েছি একটা গরু জবাই করে ঈদে মিলাদুন নবী অদিবে বহুরা বেদা তো হুজুর এ বাংলাদেশ তো চট্টগ্রামত কোন নবী নো আইয়ে তুই এটা আল্লাহর ওলি আল্লাহর ইসলাম দেখাইয়ে একখানা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি ওমাই বে কি গালি ইবা তো পুরা না দা তো হুজুর খুদকে দাইতা আর মামা মরি গই গই একখানা সাইদ দিন নে ওমাই বে কি ইবা তো পুরা না দা তার মামা মরি গই গই একখানা কবরস্থান কোরআন ধরে পড়তাম ইবা গড়ে বালি আবার ইবা আরো বেদা তো হুজুর মামো তো না খাই খাবা ইয়ে নফিদে ফিদে ইয়ে এখন আর মামো মরে গিয়ে গই জানাজার মারো দেখা না দোয়া ইবে কি বলে আমার ইবে তারো বেদা নবীর সমস্ত জিসিম মোবারক মামেনার সেকম মোবারক তাসিল দে আরিবের ফাটাই দিল দে জাহান্নাম রসুলের মা বাবের জাহান্নাম ফাটাই দিল দে এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আর মাদানি ও গোড়া হুজুর কামালউদ্দিন জাফরি শেখ আহমদুল্লাহ নবীর মা বাবের জাহান্নাম ফাটাই দিয়েনি আর তারার মা বাবের আসমানও তুলি ফেরেস্তা দুই চারি বা লাগাই দি গাল বেড়ে বেড়ে সুম্মা মারি মারি এই ফুয়া খাতুন বেডল লইস খ আর নবীর মা বাবারে কেন তোর ফুয়া জাহান নামত ফাটাই দিও এই ফোড়া খন কুরগা তলত লইস খ খন গরু জরাইন না তুই এই ফুয়া বেডল লইস খ খন বুঝলে বদে এই তারা নয় মাত দে যেগুন রসুলের মা বাপ লই বিয়াদ বিগরের কোন জর্মের মধ্যে সমস্যা আছে বড় করে কইলে আল্লাহ খুশি হইতো ইতারা জর্মের মধ্যে সমস্যা যারা রসুলের মা বাপকে জাহান্নামী বলেছেন তাদের জর্মের মধ্যে সমস্যা আছে যারা রসুলের মা বাপকে জাহান্নামী বলেছেন তাদের জর্ম